পদ্মা রেল প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা কর্ণফুলী টানেল, বাংলাদেশের অগ্রযাত্রায় কখনো মেগা প্রকল্পগুলোর অর্থায়নকারী, বাস্তবায়নকারী হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে চীন। কিন্তু শ্রীলঙ্কা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংকটের প্রেক্ষাপটে আলোচনা আছে, তবে কি চীনা ঋণের ফাঁদে পড়ছে বাংলাদেশ? বুধবার কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই বিতর্কেরই ব্যাখ্যা দেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, চীনের কাছে বন্ধু রাষ্ট্র বাংলাদেশের ঋণ 6% বেশি নয়। এই সংকটকালেও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অর্থনীতির সূচকে শক্তিশালী, যোগ করেন এই বিদেশি কর্মকর্তা। I would say that the situation of Bangladesh is much, much better than what they have in Sri Lanka. ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে টালমাটাল জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে প্রশ্ন আসে, চীন কি বাংলাদেশে জ্বালানি রপ্তানি করতে পারবে? চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের ব্যাপারে সবসময়ই আন্তরিক তার দেশ, তবে যেহেতু চীনকে নিজের জন্যই আমদানি করতে হয়, আপাতত জ্বালানির সংকটের প্রেক্ষাপটে তেমন কিছু করতে পারছে না তার দেশ। And get deeply involved in this, but we didn't mention it very much, especially publicly with media, because there is some sensitivities there, of course you know that. ডিকেবের এই আলোচনায় উঠে আসে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের ইস্যু। এ ব্যাপারে তেমন কোনো সুখবর শোনাতে না পারলেও বরাবরের মতোই চীন এই ইস্যুতে বাংলাদেশের পাশে আছে, জানান দেশটির রাষ্ট্রদূত। সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময়কালে উঠে আসে চীনের সিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের নির্যাতনের ইস্যু। চীনা রাষ্ট্রদূত বলেন, উইঘুর সহ মুসলিম কোনো জনগোষ্ঠীর বিপক্ষেই নয় চীন। ওই প্রদেশের কিছু সন্ত্রাসীদের শাস্তি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন এই কর্মকর্তা। নাজমুস সাকিব, এখন ঢাকা।